কয়েক বছর আগেও কেরানীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা খেলার মাঠে নামার কথা ভাবতেও পারত না। এখন সেখানকার মেয়েরাই দেশসেরা ক্রিকেটার, ফুটবলার কিংবা হকি খেলোয়াড় হওয়ার স্বপ্নে বিভোর। এরই মধ্যে সুবর্ণা সঞ্চিতা মেঘলা জায়গা করে নিয়েছে ক্রিকেট দলে। এছাড়া ফুটবল ও হকিতে রয়েছে কেরানীগঞ্জের মেয়েরা। আর এটা সম্ভব হয়েছে হামিদ স্পোর্টস একাডেমির মাধ্যমে, যারা ঘরে ঘরে গিয়ে খেলার গুরুত্ব বুঝিয়ে মাঠে এনেছেন মেয়েদের। আগে যারা বিরোধিতা করত, এখন তারাই বাহবা দিচ্ছে। বিস্তারিত শাইকুল ইসলামের জন্য রিপোর্টে। কেরানীগঞ্জ চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে চোখ ধাঁধানো দৃশ্য। মেয়েরা ক্রিকেট খেলছে, কেউ অনুশীলন করছে, কেউ হকি নিয়ে ব্যস্ত। অথচ কয়েক বছর আগেও পরিস্থিতি এমন সহজ ছিল না। মেয়েদের খেলাধুলায় ছিল পদে পদে বাধা। শুরুতে বাধা আসত পরিবার থেকে, মেয়েদের বাইরে খেলাধুলা করা যাবে না, মানুষ খারাপ বলবে। এরপর আসত সমাজের ও পাড়াপড়শির চোখ রাঙানো, সঙ্গে ছিল ধর্মীয় বিধিনিষেধ। কিন্তু এখন আর সেই অবস্থায় নেই কেরানীগঞ্জের গ্রামগুলোতে, বরং এখানকার মেয়েরা এখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখে। হামিদ স্পোর্টস একাডেমির একজন ফুটবল প্লেয়ার, সামনে আমি চাই ন্যাশনাল টিমে খেলতে। আমি ফুটবল প্লেয়ার হামিদ স্পোর্টস একাডেমির। আমার স্বপ্ন যে একদিন আমি অনেক বড় খেলোয়াড় হবো, আমি একটা বড় খেলোয়াড় হতে চাই। এই সুযোগটা আমার হামিদ করে দিয়েছে। আমার স্বপ্ন যে আমি একদিন অনেক বড় খেলোয়াড় হবো, আর এই সুযোগটা আমাকে হামিদ স্পোর্টস একাডেমি করে দিয়েছে। আমি ভবিষ্যতে চাই জানি তারা আমার সাপোর্ট করে, আর আমি জানি অনেক ভালো মানের একটা প্লেয়ার হতে পারি। আমি হামিদ স্পোর্টস একাডেমির একজন হকি খেলোয়াড়। আমি ভবিষ্যতে ন্যাশনাল টিমে হকি খেলার স্বপ্ন দেখি। হামিদ স্পোর্টস একাডেমি আমাকে সর্বোচ্চ সাহায্য করছে খেলাধুলার জন্য। হামিদ স্পোর্টস থেকে ক্রিকেট শিখছি এবং আমি হামিদ স্পোর্টস থেকে বিকেএসপিতে চান্স পাইছি। ক্রিকেট অনেক স্বপ্ন দেখছি, আমি ক্রিকেট নিয়ে অনেক গর্ব করি। আমি ঢাকা প্রিমিয়ার লিগ খেলতেছি ডিভিশন। আর এত কিছু সম্ভব হয়েছে 2017 সালে হামিদ স্পোর্টস একাডেমি হওয়ার পর থেকে। তাদের পরিশ্রমের কারণেই এ অঞ্চলের মেয়েরা ক্রিকেট, ফুটবল ও হকিতে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথম যখন আমরা কাজ করতে গিয়েছিলাম অনেক বাধার সম্মুখীন হয়েছি, পারিবারিক বাধা, প্রতিবেশীর বাধা, সামাজিক বাধা, ধর্মীয় বাধা। এই বাধাগুলোকে অতিক্রম করে এখন মেয়েরা, আগে কিন্তু মেয়েরা বোরকা পরে থ্রি পিস পরে মাঠে আসতো, এখন কিন্তু এই খেলার ড্রেসেই চলে আসছে। আপনারা জানেন ক্রিকেটে যেমন সাফল্য আমরা দেখেছি, ফুটবলে দেখছি, আমাদের কেরানীগঞ্জের মেয়েদের, ছেলে মেয়েদের এরকম সাফল্য আছে। ক্রিকেট, ফুটবল, টার্গেট বল, ডিউ বল সহ এরকম বিভিন্ন ইভেন্টে কিন্তু আমরা মেয়েদেরকে টিম করেছি এবং জাতীয় পর্যায়ের প্রশিক্ষক নিয়ে আমরা কিন্তু তাদেরকে এই কেরানীগঞ্জের বিভিন্ন মাঠে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। এবং সেই প্রশিক্ষণ থেকে আমরা বাছাই করে বিভিন্ন স্কুলের টিম করে আমরা কিন্তু সেখানে একটি প্রতিযোগিতার অংশগ্রহণ করে একটা টুর্নামেন্টের আয়োজন করছি, এবং সেই টুর্নামেন্ট থেকে আমরা আবার ট্যালেন্ট হান্ট করছি। এই হান্টিং থেকে আমরা কিন্তু এখানে আবার তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে আমরা ঢাকার বিভিন্ন প্রথম শ্রেণী, প্রথম বিভাগ, প্রিমিয়ার ডিভিশন, ঢাকা জেলা ক্রীড়া সংস্থার টিমগুলোতে আমরা খেলার ব্যবস্থা করে দিচ্ছি, এবং সেইখান থেকে কিন্তু মেয়েরা আজকে তাদের অবস্থান তৈরি করে নিচ্ছে। এখানকার মেয়েদের সফলতায় খুশি জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক। মাঠে এসে দেখলাম যে মাশাআল্লাহ দিলে খুব ভালো খেলছেন, এবং এভাবেই যদি খেলে যেতে পারে ওরা ওরা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যতা লাভ করবে বলে আমি মনে করি। গ্রাম থেকে উঠে এসে স্বপ্নপূরণের এমন অভাবনীয় সুযোগ পেয়ে দারুণ উজ্জীবিত কেরানীগঞ্জের মেয়েরা। শাইখুল ইসলাম উজ্জ্বল, আরটিভি।